35 বছর বয়সী মাহি দীর্ঘদিন ধরে চাইছেন তার বর্তমান স্বাস্থ্য বীমা পলিসি পরিবর্তন করতে। তিনি চাইছেন বেশি কভারেজ অফার করে এমন একটি পলিসিতে সুইচ করতে। তার সমস্ত পোর্টিং রিকোয়েস্ট ক্রমাগত খারিজ করা হচ্ছিল, এর কারণ কি তা মাহি বুঝতে পারছিলেন না। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের একটি পলিসি পোর্ট করার প্রতিটি দিক খুব স্পষ্টভাবে বুঝতে হবে। সাধারণত কেউ যখন তাদের বর্তমান বীমাকারী অতিরিক্ত প্রিমিয়াম চার্জ করে বা সেই পলিসি থেকে প্রাপ্ত পরিষেবা বা কভারেজে সন্তুষ্ট না হন, তখন তারা পলিসি পোর্ট করার দিকে নজর দেন। মাহির মতো আপনিও যদি আগের থেকে প্রাপ্ত সুবিধাগুলি বাদ না দিয়ে পলিসি এ থেকে বিতে পোর্ট করতে চান, তাহলে আপনার কিছু জিনিস অবশ্যই মনে রাখা উচিত। আপনার বর্তমান পলিসিটি রিনিউয়ালের অন্তত 45 দিন আগে আপনাকে পোর্টাবিলিটি রিকোয়েস্ট করতে হবে। আপনার পলিসি শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবেদন করলে বীমাকারী আপনার রিকোয়েস্ট খারিজ করতে পারে। নতুন বীমাকারী আপনার পোর্টিং রিকোয়েস্ট গ্রহণ করার আগে বিভিন্ন মাপকাঠিতে আপনার আবেদন যাচাই করবে। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম পেমেন্টের ট্র্যাক রেকর্ড, কোনো নির্দিষ্ট শর্ত বা আগে থেকে থাকা রোগে আপনি ভুগছেন কিনা ইত্যাদি। যদি আপনার প্রিমিয়াম সময় মতো পরিশোধ না করার প্রবণতা থাকে বা আপনি ঘন ঘন ডিফল্ট করেন, তাহলে আপনার আবেদন রিজেক্ট করা হতে পারে। policybazaar.com এর বিজনেস হেড অফ হেলথ ইন্স্যুরেন্স আর্ম সিদ্ধার্থ সিংহলের মতে, আপনার প্রয়োজনের ভিত্তিতে পোর্টিং করা উচিত। পলিসি হোল্ডারে যদি সদ্যজাত সন্তান থাকে, তাহলে তার আগে থেকে অনেক বেশি ওপিটি খরচের সম্ভাবনা রয়েছে। ব্যয়বহুল কম্প্রিহেন্সিভ ওপিটি খরচ, টিকা দেওয়ার খরচ এবং ডায়াগনস্টিক কভারেজের জন্য নতুন পলিসির ক্ষতিপূরণ দেওয়া উচিত। এছাড়াও আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের অবস্থার অবনতি আপনার ঘন ঘন ক্লেমের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন, যদি বীমা কোম্পানি জানতে পারে যে আপনি রেগুলার যথেষ্ট ক্লেম করেছেন, তাহলে বীমাকারী আপনার রিকোয়েস্ট অস্বীকার করতে পারে। ফলে যদি বৃদ্ধ হন আর নানা ধরনের রোগে ভোগেন, তাহলে পুরনো পলিসি চালিয়ে যান। IRDA নির্দেশিকা অনুসারে আপনার নতুন বীমা কোম্পানি আপনার আবেদনের 15 দিনের মধ্যে আপনার পোর্টাবিলিটি রিকোয়েস্ট গ্রহণ করেছে বা প্রত্যাখ্যান করেছে কিনা তা জানাতে হবে। পোর্ট করার সময় কম বিধিনিষেধ রয়েছে এমন বীমা পলিসি খোঁজার পরামর্শ এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এখন দেখা যাক কোন বিষয়গুলো আপনার বিবেচনা করা উচিত। আর্থিক পরিকল্পনাকারী ভক্তি রসালের মতে, আগে থেকে থাকা রোগ, চিকিৎসার ইতিহাস বা জীবনধারার অভ্যাসকে খোলাখুলিভাবে প্রকাশ করলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সেখানে ব্যর্থ হলে নতুন বীমা কোম্পানির রিকোয়েস্ট রিজেক্ট হতে পারে। তার মতে, ক্লায়েন্টদের নতুন বীমা কোম্পানির দেওয়া বীমা এবং কভারেজটিও সাবধানতার সঙ্গে পর্যালোচনা করা উচিত। এটি নিশ্চিত করবে যে পলিসি হোল্ডার তার প্রয়োজনীয়তার জন্য সর্বোত্তম সম্ভাব্য কভারেজ পান। পোর্ট করার সময় ওয়েটিং পিরিয়ড সম্পর্কে সতর্ক থাকুন। ধরুন, আপনার আগের পলিসির অধীনে একটি প্রি এক্সিস্টিং শর্ত ছিল যা 3 বছরের ওয়েটিং পিরিয়ডের কথা বলে, অর্থাৎ আপনি পোর্ট করার 2 বছর আগে থেকেই সেটি সার্ভ করছেন। এখন নতুন পলিসির অধীনে আপনাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে। কিছু পলিসি রয়েছে যা আপনার বর্তমান প্ল্যানের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি বীমা অফার করতে পারে, সেক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডের ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করতে পারে।